উইলিয়াম, এখন সব থেকে বেশি টাকা কামানোর সহজ রাস্তা হচ্ছে পলিটিক্স। নন্দিনী আমার জীবনে আসার পর থেকে আমার ভাগ্যের চাকাটা। কি যেন নাম বলেছিলে? নলিনীকান্ত। আমি কিছু করিনি স্যার। আমাকেও তো বউ বাচ্চা নিয়ে সংসার করতে হয়। আমি যদি এখান থেকে কোনো খবরই না নিয়ে যেতে পারি, চাকরি থাকবে আমার? নলিনীকান্ত এক দেখার পরে মানুষ এনকোয়ারি করেছিলেন, খুব ভালো লেগেছিল তাদের সবার, তাই নলিনীকান্ত দুই হয়েছে, এই দুই রিলিজ করছে। আমি ইন্সপেক্টর নলিনীকান্ত কুণ্ডু। তোমার সাথে না কলেজের বাচ্চাগুলো কোনো ডিফারেন্স নেই জানো তো, কেস পাও বা না পাও রাজস্থান কিন্তু আমি যাবই। সৌমিকদার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, যদিও আমি নলিনীকান্ত সিজন ওয়ানে ছিলাম না, এটা নতুন গল্প। এর আগে আমরা অন্য একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম, তবে এটা যেহেতু অনেক দিন ধরে শুট হয়েছে এবং যেহেতু আমি অন্যতম মুখ্য ভূমিকায়, তো আমার বহুদিনই শুটিং ছিল এবং সৌমিকদার ডিরেকশনে অনেক দিন কাজ করার সুযোগ হয়েছে। সুপ্রিয় মুখার্জি লোকটা পাহাড়ে থাকে, ভেরি ইন্টারেস্টিং। পাহাড়ে এখন দারুণ ওয়েদার, এই এখন মরুভূমিতে গিয়ে তোমার ভাল লাগবে। এটা হচ্ছে ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন টু, তো এখানেও আমি একটা ছোট রোল করেছি, বাট ভেরি ইন্টারেস্টিং রোল। রোলটা হচ্ছে একজন সিনিয়র পুলিশ অফিসার, যিনি কিনা এই গল্পের যিনি প্রোটাগনিস্ট, মানে যিনি সেন্ট্রাল রোলে আছেন, ডিটেকটিভ নলিনীকান্ত, যেটা যে রোলটা আমাদের রনিদা অর্থাৎ লিজেন্ডারি অ্যাক্টর রজতাভ দত্ত করেছেন, তা উনারই গল্পের মধ্যে উনারই একজন সিনিয়র কলিগের একটা ছোট্ট চরিত্র করেছেন। এই কদিনে তো বেশ ভালো ওয়েট ফুটন করেছো দেখছি। আপনাকে মিস করছিলাম স্যার। এটা আমার কাছে একটা খুব আনন্দের একটা খবর, তার কারণ একটা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, ক্যারেক্টারটা এত পপুলার হয়েছে, আমার খুব কাছের একটা ক্যারেক্টার এটা, এবং ওয়ান যারা পছন্দ করেছেন, দুই তাদের অন্তত তিনগুণ ভালো লাগবে এই ভরসা আমরা রাখছি। আউটডোর রয়েছে, দারুণ একটা ল্যান্ডস্কেপে আমরা কাজটা করেছি, এটা অ্যাকশন রয়েছে, যে চরিত্রগুলো রয়েছে তার প্রত্যেকের ব্যাকড্রপ ওয়েল ডিফাইন্ড, খুব সুঅভিনীত একটা চমৎকার গল্প এটা। গল্পটা অনেক বেশি কমপ্লেক্স, একটা রহস্য গল্পে যেরকম হওয়া উচিত তার ডিটেকশনও খুব ইন্টেলিজেন্টলি করা হয়েছে। দেখুন আমি জানি আপনি জাস্টিস পাননি, কিন্তু ডিপার্টমেন্টকে যদি আরেকবার সুযোগ দেন। রেডিয়েশন এমন একটা জিনিস যা কোনোদিনই পৃথিবী থেকে শেষ হবে না, আর তার কারণ স্বপ্ন। রজতাভ দাস সঙ্গে আমার প্রথম কাজ, সুপ্রভাত দাস সঙ্গে প্রথম কাজ, এবং এরা সবাই আমার খুব পছন্দের অভিনেতা, সুতরাং এদের সঙ্গে একসঙ্গে এই কাজটা করি। এবং নন্দিনী যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছিল সর্বোপরি, সেই চরিত্রটা এত সুন্দর, এত ওয়েল রাউন্ডেড অফ একটা ক্যারেক্টার, এত ওয়েল রিটেন এবং ওয়েল ডিরেক্টেড, যে এটা করি। এবং আমাদের দারুণ একটা আউটডোর ছিল নর্থ বেঙ্গল জুড়ে, প্রচুর লোকেশনে, তো অ্যাজ অ্যান অ্যাক্টর খুব আনন্দ পেয়েছি এই কাজটা করে। আপনিও তো সুপ্রিয়র খুব ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন তাই না? এই পাহাড়ে দাঁড়িয়ে তুমি যুধিষ্ঠির উইলিয়ামকে চ্যালেঞ্জ করলে। নলিনীকান্তর একটা আমরা এখন নতুন মিষ্টি লঞ্চ করেছি রিসেন্টলি, যেটা আমাদের যে যিনি এখানে কাস্ট অ্যান্ড ক্রুতে নানাদা বলে যিনি আছেন, তিনি আমার ফাদারের কাছে অ্যাপ্রোচ করেন, মিস্টার গৌতম মল্লিকের কাছে। তো তখন উনি অ্যাপ্রোচ করে বলেন যে একটা কিছু করতে, যাতে সিনেমাটার সাথে মিষ্টির একটা মিল হতে পারে। তো আমরা কি করেছি, তো একটা ছাঁচ অর্ডার করলাম, মানে যেটাতে নলিনীকান্ত বাংলা বাংলাতে পুরো স্পষ্ট বাংলাতে লেখা আছে নলিনীকান্ত, যেটা আপনারা দেখলেন টেলারও আপনাদের স্পন্সরের নিচে লেখা আছে। তো ওই মিষ্টিটা তো আমাদের লঞ্চ করা হলো গুড়ের সন্দেশ দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করেছি, কড়াপাকের সন্দেশ, খুবই ভালো খেতে হয়েছে, পুরো মুখে মিলিয়ে যায় মুখের মধ্যে দিলে। অর্ণব যখন মারা গিয়েছিল তখন একটা কেমিক্যাল ইউজ করা হয়েছিল, এই দুজনের মধ্যে একজন উইলিয়াম হতেই পারে। বলা কি যায় এই পাহাড়ে এই নদীতে চিরকালের জন্য হারিয়ে যান। শালিনী রিপোর্ট, এস নিউজ। আপনারা অন্যদের ভীষণ আন্ডার এস্টিমেট করেন, আমার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নিতে পারতেন। অনেক সময় বড়সড় কিছু পাওয়ার জন্য ছোটখাটো স্যাক্রিফাইস মানুষ করতে হয়।